প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন রাজীব গান্ধী চৌত্রিশতম প্রয়াণ দিবস মঙ্গলবার যথাযোগ্য মর্যাদায় পালন করেছে প্রদেশ কংগ্রেস দলের পক্ষ থেকে প্রয়াত প্রধানমন্ত্রী ভারতরত্ন রাজীব গান্ধীর তেত্রিশতম প্রয়াণ দিবসটি পালন করা হয় আগরতলা কংগ্রেস ভবনের সামনে মঙ্গলবার জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন সহ প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে দিনটির আনুষ্ঠানিক সূচনা হয় পরবর্তীতে গান্ধীঘাটে গিয়ে শহীদ বেদিতে ফুলের শ্রদ্ধা জানানো হয় এদিকে প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর প্রয়ান দিবস তথা সংহতি দিবস উপলক্ষে কংগ্রেস ভবনে আয়োজন করা হয় এক রক্তদান শিবিরের শিবির ঘুরে রক্তদাতাদের সঙ্গে কথা বলে তাদের উদ্বুদ্ধ করেন উপস্থিত অতিথিরা গোটা কর্মসূচি উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা বিধায়ক সুদীপ রায় বর্মন বিধায়ক গোপাল রায় প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি বিধায়ক বর্জিৎ সিনহা মহিলা কংগ্রেস সভানেত্রী সহ অন্যান্যরা এক সাক্ষাৎকারে প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা বলেন দেশের প্রযুক্তি এবং বিজ্ঞানের প্রবেশ রাজীব গান্ধীর হাত ধরে রাজীব গান্ধী ছিলেন দেশের নবীনতম প্রধানমন্ত্রী ভারতবর্ষের প্রযুক্তি এবং বিজ্ঞানে প্রবেশ ওনার হাত ধরে এবং এই দিনে আমরা ওনাকে স্মরণ করি আরও বেশি করে তথ্য প্রযুক্তিকে তৃতীয় বিশ্বে ভারতবর্ষকে স্থান করে দেওয়ার জন্য দেশের অগ্রগতি দেশের শিক্ষা দেশের পঞ্চায়েতের ক্ষমতায়নের প্রশ্নে রাজীবজি ছিলেন একজন অন্যতম পথ